রাজ, ওয়েলকাম টু সিনেব্রোস। অবশেষে রিলিজ হয়ে গেল এই বছরের সব থেকে প্রতীক্ষিত হিন্দি সিনেমা ডাঙ্কি। তো কেমন ছিল ইন্ডিয়ার বিগেস্ট ডিরেক্টর এবং বিগেস্ট সুপারস্টারের এই সিনেমা? এই সিনেমার মেইন প্লট হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন। ইন্ডিয়ার পাঞ্জাব থেকে প্রতি বছর অসংখ্য মানুষ ইলিগালি বিভিন্ন দেশে মাইগ্রেট করে, স্পেশালি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিভিন্ন দেশে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাবের পাঁচজন বন্ধু লন্ডন যাওয়ার ট্রাই করে, বাট লিগালি কোনো ওয়েতে তারা যেতে পারছে না। এরপরে তারা ডিসাইড করে যে ইলিগালি তারা লন্ডনে মাইগ্রেট করবে। অবৈধভাবে লন্ডন যাওয়ার এই রুটকেই বলা হয় ডঙ্কি ফ্লাইট। তো এইভাবে ইলিগালি ইউকেতে প্রবেশ করতে গিয়ে এদেরকে কি কি বিপদের সম্মুখীন হতে হয় এবং ফাইনালি কি তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে, এই ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে দেখে নিতে হবে ডাঙ্কি। শাহরুখ খান এবং রাজকুমার হিরানি, ইন্ডিয়ার বিগেস্ট ডিরেক্টর, ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার, এদের দুজনের কোলাবোরেশন। দিস ইজ দ্য কোলাবোরেশন অব দ্য সেঞ্চুরি। পৃথিবীর কোনা কোনা থেকে প্রত্যেকটা হিন্দি সিনেমার ফ্যান এই কোলাবোরেশনটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল, এই ব্যাপারটা আমি বিশ্বাসের সাথে বলতে পারি। রাজকুমার হিরানি তার ক্যারিয়ারের শুরু থেকে শাহরুখ খানের সাথে কাজ করতে চেয়েছে, শাহরুখ খানও চেয়েছে, বাট বিভিন্ন কারণেই তাদের এই কাজ করার হয়ে ওঠেনি। থ্রি ইডিয়টস, মুন্না ভাই, এমবিবিএস এর মতো সিনেমার স্ক্রিপ্ট নিয়েও শাহরুখ খানের কাছে গিয়েছিল রাজকুমার হিরানি, বাট যে কোনো কারণবশত শাহরুখ খানের এই সমস্ত কালজয়ী সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি। বাট ফাইনালি যখন শাহরুখ খানের ডাঙ্কির মতো সিনেমায় অভিনয়ের সুযোগ এলো, যেটা রাজকুমার হিরানির ফিল্ম, এর থেকে বড় খুশির খবর বোধহয় হিন্দি সিনেমা লাভারদের জন্য আর কিছুই ছিল না। সবাই এটাই ভেবেছিল যে বলিউডের ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিল্ম আমরা পেতে চলেছি এবং শাহরুখ খানের ক্যারিয়ারের ওয়ান অফ দি বেস্ট ফিল্ম হবেই হবে। বাট দুঃখজনক হলো সত্যি যে এই ফিল্মটা কিন্তু এই সকল আশা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। রাজকুমার হিরানি ইন্ডিয়ার গ্রেটেস্ট ডিরেক্টর, তার কাজ নিয়ে কখনোই কারো মনে কোনো সন্দেহ ছিল না। সে সবসময় একটা সোশ্যাল কমেডি জনরার সিনেমা বানায় যেটার মধ্যে যথেষ্ট পরিমাণে হিউমার, কমেডি থাকবে, খুবই স্ট্রং কিছু ক্যারেক্টার থাকবে, প্রচন্ড রকমের হার্ট ওয়ার্মিং ইমোশনাল একটা সিনেমা হবে এবং মোর ইম্পর্টেন্টলি একটা খুবই রিলেভেন্ট গল্প সে তুলে নেয়, যেই গল্পের সাথে মোটামুটি সবাই কানেক্ট করতে পারে। থ্রি ইডিয়টস, স্টুডেন্ট লাইফ, পড়াশোনার প্রেশার, হস্টেল লাইফ, এইসব নিয়ে গল্প যেটার সাথে প্রত্যেকে খুব সহজেই কানেক্ট করে গেছে। মুন্না ভাই, এমবিবিএস, যদিও এটা একটু ডিফারেন্ট আনইউজুয়াল গল্প ছিল, বাট স্টিল এখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে আপনি ভালোবেসে ফেলবেন, প্লাস লিড ক্যারেক্টারের সাথে তার বাবা মায়ের বন্ডিং, যেটা আপনাকে কোনো না কোনোভাবে আপনার বাবা মায়ের সাথে আপনার সম্পর্কটা মনে করিয়ে দেবে। কিংবা পিকের মতো সিনেমা যেটা ধর্মীয় ইস্যু নিয়ে ডিল করছে, যেটা এই সময় তো আরও রেলেভেন্ট। সবশেষে যদি সাঞ্জুর কথাও বলি, সঞ্জয় দত্তের জীবনের উত্থান পতন, তার বাবা সুনীল দত্তের সাথে তার সম্পর্ক, ইট ওয়াজ অলসো অ্যান ইমোশনাল জার্নি। এবার যদি ডাঙ্কির দিকে তাকাই, এখানে যে গল্পটা রাজকুমার হিরানি বলছে ইলিগাল ইমিগ্রেশন, এটাও কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে একটা ইউনিভার্সাল গল্প। এই সময় সারা বিশ্ব জুড়েই কিন্তু ইলিগাল ইমিগ্রেশন জিনিসটা বিশাল বড় একটা সমস্যা, বিশেষ করে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে কিন্তু বহু বছর অসংখ্য মানুষ এইভাবে ইলিগালি বিভিন্ন দেশে যায় এবং এইভাবে কিন্তু অনেক মানুষ মারাও যায়, তাদেরকে আর কোনোদিন খুঁজেও পাওয়া যায় না, এরকম একটা গল্প রাজকুমার হিরানি এখানে বলছে। বাট দ্য প্রবলেম ইজ, এই গল্পটা একটা ইউনিভার্সাল গল্প হলেও এই গল্পটার সাথে কিন্তু সবাই খুব একটা কানেক্ট করতে পারবে না। এর কারণ এই যে ইলিগালি একটা দেশে ঢুকতে যাওয়া, এর জন্য এতটা রিস্ক নেওয়া, এই ব্যাপারটার সাথে সবাই রিলেট করতে পারবে না, কারণ সবাই তো এই চেষ্টা করছে না। তো এই জন্য এখানে রাজকুমার হিরানির কাছে এই ব্যাপারটা একটা তার বিগেস্ট চ্যালেঞ্জ ছিল, যে এই ব্যাপারটাকে, এই গল্পটাকে কিভাবে রিলেভেন্ট করা যায়। নিঃসন্দেহে এই গল্পটা এখনো পর্যন্ত রাজকুমার হিরানির মোস্ট চ্যালেঞ্জিং ওয়ার্ক। রাজকুমার হিরানি এবং তার রাইটারদের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এখানে এটাই, যে এই গল্পটাকে কিভাবে এতটা রিলেভেন্ট করা যায় যে যারা কখনো এইভাবে বিদেশ যাওয়ার ট্রাইও করেনি তারা ওই গল্পটার সাথে কানেক্ট করতে পারবে। এবং সেখানে আমার মনে হয় যে তারা কোথাও গিয়ে একটা ব্যর্থ হয়েছে, আর এই ব্যর্থতার মূল কারণ হচ্ছে দুর্বল ক্যারেক্টার্স। যতগুলো ক্যারেক্টার্স রয়েছে এই যে পাঁচটা মেইন ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো খুব একটা ওয়েল রিটেন ক্যারেক্টার না, এমনকি ক্যারেক্টারগুলোর মাঝখানে যে ইন্টারনাল বন্ডিং সেটাও কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না, খুব একটা স্ট্রং বন্ড কিন্তু এদের মাঝখানে নেই। থ্রি ইডিয়টস, মুন্না ভাই, এমবিবিএস, সাঞ্জু, প্রত্যেকটা সিনেমার মধ্যে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন যে ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ইন্টারনাল বন্ডিং থাকে, যেই ব্যাপারটা দর্শকের একেবারে কোর ইমোশনটা গ্র্যাব করে ফেলে। থ্রি ইডিয়টস, আমির খানের ক্যারেক্টারের কথা ছেড়েই দিন, সেটা তো লিড ক্যারেক্টার ছিল, অন্যান্য যে সমস্ত ছোট ছোট ক্যারেক্টার ছিল রাজু, ফারহান, এই সমস্ত ক্যারেক্টারের জন্য কিন্তু আপনি ফিল করতে পারতেন, আপনার কিন্তু চোখ থেকে জল বেরিয়ে গেছে। থ্রি ইডিয়টস এর মধ্যে রাজু যখন আত্মহত্যার চেষ্টা করে, এই মুহূর্তে চোখ থেকে জল বেরোয়নি এমন কোনো দর্শক সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। এমনকি বোমান ইরানির ক্যারেক্টার ভাইরাস, তার থেকেও ছোট ক্যারেক্টারের কথা বলি মিলিমিটার, এই সমস্ত ক্যারেক্টার কিন্তু আপনার মনে একটা ভালোবাসার জায়গা করে নেয়, ইউ ফিল ফর দেম। মুন্না ভাই, এমবিবিএস এর কথা যদি বলি, মুন্না ভাই এবং সার্কিটের মধ্যে যে বন্ডিং, এটা দেখে কার না মনে হয়েছে যে ভাই আমার যদি এরকম একটা ছোট ভাই থাকতো, আমার যদি এরকম একটা বন্ধু থাকতো। যখন মুন্না ভাই সার্কিটকে একটা চড় মারে এবং তারপরে আবার যখন ফাইনালি সার্কিটকে জড়িয়ে ধরে,
তখন আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে। আপনি সাঞ্জুর দিকেই তাকান, ভিকি কৌশল এবং রণবীর কাপুরের ক্যারেক্টারের মধ্যে যে বন্ডিংটা ছিল কতটা স্ট্রং বন্ডিং ছিল, সাঞ্জু এবং তার বাবার সম্পর্কের ব্যাপারটাও কতটা ওয়েল এস্টাবলিশ ছিল, বাট এই সিনেমার মধ্যে ঠিক এই ব্যাপারটাই মিসিং। আমি বলছি না যে আমি একটা থ্রি ইডিয়টস চাচ্ছি, আমি একটা পিকে চাচ্ছি কিংবা একটা মুন্না ভাই এমবিবিএস চাচ্ছি। আমি কোনোভাবেই ডাঙ্কের কাছ থেকে থ্রি ইডিয়টস কিংবা মুন্না ভাই কিংবা পিকের মতো একটা সিনেমা আশা করিনি, সেরকম গল্প আমি আশা করিনি। বাট ডাঙ্কির যে গল্প, ডাঙ্কির যে ওয়ার্ল্ড, সেটার মধ্য থেকে যতটুকু করা সম্ভব ততটুকু তো আশা করাই যেতে পারে। রাজকুমার হিরানির ফিল্মে আপনি হাসতে হাসতেই কখন চোখ থেকে জল বেরিয়ে যাবে সেটা আপনি টেরই পাবেন না, এটা তো আশা করা যেতেই পারে। মনে রেখে দেওয়ার মতো কিছু ক্যারেক্টার থাকবে, এটা তো আশা করা যেতেই পারে। সিনেমা দেখার শেষে একটা স্যাটিসফ্যাক্টরি ভাব নিয়ে আপনি হল থেকে বের হবেন, বহু বছর ধরে বারবার দেখার মতো একটা সিনেমা আপনি পাবেন, এই সমস্ত এক্সপেকটেশন তো রাখা যেতেই পারে। যারা রাজকুমার হিরানির ফ্যান, যারা রাজকুমার হিরানির সিনেমা আগে থেকে দেখেছেন, তাদের তার কাছ থেকে এই ধরনের এক্সপেকটেশন থাকতেই তো পারে, থাকাটাই স্বাভাবিক। সেরকম একটা আশা নিয়ে আমি হলে গেছিলাম, বাট স্টিল আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। এটাই হচ্ছে এই মুভি থেকে আমার মেইন ইস্যু, একটা স্ট্রং ক্যারেক্টার সিনেমার মধ্যে নেই। এই যে পাঁচটা ক্যারেক্টার রয়েছে, এদের জন্য আমি পুরো মুভি জুড়ে তেমন কিছু ফিলই করতে পারিনি। কোনো ক্যারেক্টারের সাথে যদি আমি ঠিকভাবে কানেক্ট করতে না পারি, তাহলে কিভাবে ইমোশনটা উঠে আসবে, কিভাবে একটা হার্ট ওয়ার্মিং সিচুয়েশনের তৈরি হবে, ঠিক এই ব্যাপারটা এই সিনেমার ক্ষেত্রে মিসিং ছিল। ইভেন এই পুরো ব্যাপারটার সাথে শাহরুখ খানের ক্যারেক্টারটার যে ইনভলভমেন্ট, এই চারটা বাকি চারটা ক্যারেক্টারের সাথে শাহরুখ খানের ক্যারেক্টারটা যেভাবে জড়িয়ে যায়, সেটাও আমার কাছে খুব একটা কনভিন্সিং মনে হয়নি, কিছুটা আউট অফ প্লেস লেগেছে। সো না এই ক্যারেক্টারগুলোর মধ্যে খুব একটা স্ট্রং বন্ধুত্বের অ্যাঙ্গেল রয়েছে, না এখানে যে প্রেমের অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে সেটা খুব একটা ওয়ার্ক করছে। ঠিক এই কারণে ক্লাইম্যাক্সে যে সমস্ত ইমোশনাল বিটস রয়েছে সেগুলো আমার জন্য ওয়ার্ক করেনি, যেখানে দ্য ডিরেক্টর ইজ আস্কিং দ্য অডিয়েন্স টু বি ইমোশনাল বাট ফেল টু মেক ইট হ্যাপেন। সো মুন্না ভাই কিংবা থ্রি ইডিয়টস এর মতো গল্প আশা নাই করলাম, বাট কিছু ভালো ক্যারেক্টার, কিছু হার্ট ওয়ার্মিং দৃশ্য, কিছু ইমোশনাল দৃশ্য, এগুলো যদি আশা না করতে পারি একটা রাজকুমার হিরানি ফিল্ম থেকে, তাহলে কি আশা করা যায়? হোয়াট শুড আই এক্সপেক্ট, প্লিজ টেল মি। তবে হ্যাঁ, এই সিনেমার মধ্যে রাজকুমার হিরানি একটা জিনিস পুরোপুরিভাবে ডেলিভার করতে সমর্থ হয়েছে, সেটা হচ্ছে কমেডি। শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট পরিমাণে কমেডি ভরপুর ছিল এই সিনেমার মধ্যে। আমার আশেপাশে যারা দর্শক ছিল পুরো হল জুড়ে, তারা সবাই অনেক বেশি এনজয় করেছে, এই ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। এখানে আমার যেটা হিউমারের চয়েস, আমি অনেক বেশি ডার্ক র হিউমার পছন্দ করি, এই জন্য হয়তো বাকি সবার মতো আমি অতটা এনজয় করিনি। বাট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট রাজকুমার হিরানির যে অডিয়েন্স, যে ফ্যামিলি অডিয়েন্সকে সে ক্যাটার করছে এখানে, তারা এই ধরনের হিউমারই পছন্দ করে, তাদের জন্য এই ধরনের হিউমারই বেস্ট, যে ব্যাপারটা আমি হলে লক্ষ্য করেছি সবাই বেশ এনজয় করছিল। সো আপনি যদি ফ্যামিলি নিয়ে একটা ফুল ফান এন্টারটেনমেন্ট প্যাকেজ চান, তাহলে এই সিনেমাটা আপনার জন্য অবশ্যই দেখা উচিত। বিশেষ করে যারা প্রত্যেকটা সিনেমা থিয়েটার রিলিজ হওয়ার সময় শ্লীলতা অশ্লীলতা নিয়ে গলা ফাটাম, তাদের জন্য এই সিনেমাটা একটা পারফেক্ট প্যাকেজ। এই সিনেমার মধ্যে কোনো অ্যাডাল্ট দৃশ্য তো দূরের কথা, কোনো অ্যাডাল্ট জোকসও নেই। সো একেবারে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক লোকজন সহ সবাইকে নিয়ে আপনি এই সিনেমাটা উপভোগ করতে পারবেন, এবং যথেষ্ট কমেডিও রয়েছে। অ্যান্ড হু নোজ, মেবি আপনার কাছে হয়তো বা ইমোশনাল লাগতেও পারে যদি আপনি খুব একটা সিনেমা না দেখে থাকেন, বাট যারা খুব বেশি সিনেমা এনথুজিয়াস্ট, যারা প্রপার মুভি লাভার, তাদের কাছে আমি কনফিডেন্ট যে রাজকুমার হিরানির কাজ সম্পর্কে তারা ওয়াকি বহাল হলে এই সিনেমাটা দেখে তারা ডিসঅ্যাপয়েন্ট কিছুটা হলেও হবে। আর আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টের সব থেকে বড় জায়গা হচ্ছে শাহরুখ খানকেও অ্যাজ অ্যান অ্যাক্টর ইউটিলাইজ করতে না পারা। পুরো সিনেমার মধ্যে এমন কোনো মোমেন্ট নেই যেই মোমেন্টটা মনে থাকবে যে না, শাহরুখ খানের এই একটা মোমেন্ট যেটা আমার বেশ কিছুদিন ধরে মনে থাকবে। ভিকি কৌশলের ক্যারেক্টারটা এখানে জাস্ট একটা এক্সটেন্ডেড ক্যামিও, কিন্তু সে খুব ভালো অভিনয় করেছে। বাট এখানেও ইস্যু হচ্ছে এটাই যে তার ক্যারেক্টারের যে মোটিভেশন দেখানো হয়েছে, বাট সে যে সমস্ত কাজ করছে, সে কেন করছে, তার যে ইমোশনাল একটা ড্রাইভ, এই জিনিসটাও আই কুডন্ট ফিল ইট। তাকে অনেক ইমোশনাল দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওই ইমোশনটা ট্রান্সলেট হয়ে আমার মাঝখানে আসেনি, কারণ তারও কনভিন্সিং কোনো ব্যাক স্টোরি নেই। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। সো অভিনয় তো সে ভালো করছে, বাট জিনিসটা খুব একটা ওয়ার্ক করছে না। অ্যাকচুয়ালি অভিনয় সবাই ভালো করেছে, যতগুলো অভিনেতা ছিল প্রত্যেকেই দারুণ পারফর্ম করেছে, বাট ওই যে রাজকুমার হিরানির যে ম্যাজিক্যাল টাচ, ওই টাচটাই কোথাও গিয়েছিল না। দ্যাটস ওয়াই ম্যাজিকটা ক্রিয়েট হয়নি। সো ইটস জাস্ট এ গুড ফিল্ম, ইটস নট এ গ্রেট ফিল্ম, ইটস নট এ মাস্টারপিস। এটা রাজু হিরানির ক্যারিয়ারের বেস্ট সিনেমা না, না এটা শাহরুখ খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা, এটা জাস্ট একটা ভালো ফিল্ম, শুধু একটা ভালো ফ্যামিলি এন্টারটেইনার। আই এম গোনা গিভ দিস ওয়ান 3 out of 5। আমি জানি এখন অনেক ইডিয়টস এসে বলবে যে এই তুই প্রবাসের ফ্যান, তুই সাউথ ইন্ডিয়ান সিনেমার ফ্যান, এই জন্য তুই সিনেমা বুঝিস না, এই জন্য এটাকে তুই বাজে বলছো। আবার যখন সালার কেউ যদি বাজে রিভিউ দিই, তখন আবার একদল ছাপড়ি এসে বলবে তুই শাহরুখ খানের ফ্যান, তুই বলিউডের দালাল, এই জন্য বাজে রিভিউ দিছো। ঠিক যেমনটা যখন কোনো সুপার হিরো সিনেমার বাজে রিভিউ দিই, তখন অনেকে এসে বলে তুমি হলিউড সিনেমা বুঝো না, তুমি শুধু ইন্ডিয়ান সিনেমাই দেখো। আবার যখন বাংলা সিনেমার খারাপ বলি, তখন আবার আরেক দল এসে বলে আপনি শুধুমাত্র হলিউড সিনেমাই দেখেন ভাই, অন্য কিছু আপনার দেখার দরকার নাই। বাট টেল ইউ হোয়াট, আমি যারই ফ্যান হই না কেন, একজন রিভিউয়ার হিসেবে আমি সবসময় ইম্পার্শিয়াল ছিলাম, এবং যতদিন রিভিউ করব ইম্পার্শিয়াল রিভিউ দিয়ে যাব। যারা হজম করতে পারবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম, যারা হজম করতে না পারবেন, আই ডোন্ট রিয়েলি কেয়ার।